एवरीवन, सो আমি এখন ট্রেনের মধ্যে এন্ড অ্যাকচুয়ালি আই এম গোইং উইথ মাই ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফর আ ফিল্ড ট্রিপ এন্ড এই কানটা বন্ধ কর, কপিরাইট খাবো। ওকে, সো বেসিক্যালি আমার বাকি ফ্রেন্ডরা আর একটা কেবিনে গেছে একটু ঘুরতে, বিকজ দে আর হ্যাভিং স্ন্যাক্স এন্ড একটু সময়ের জন্য আই হ্যাভ দিস স্পেস অ্যালোন। বাট বাই দ্য ওয়ে, আই এম টেকিং দিস বুক উইথ মি দিস টাইম, সো আই রিয়েলি ওয়ান্ট টু মেক আ বুক bookish vlog, I feel, কারণ আমি অনেকদিন রিডিং ব্লগ করি নাই। সো বেসিক্যালি ইউ গাইজ নো দ্য ডিল, আই উইল বি টকিং অ্যাবাউট বিটস অ্যান্ড পিসেস অফ দ্য বুক ইন ডিফারেন্ট ফ্রেমস অ্যান্ড টাইমস, আই ফিল। সো সো কেসি ম্যাকুইস্টনের এই বইটা হচ্ছে কি, আমি দু তিন মাস আগে স্কুপস অফ বুকসের পেজ থেকে হচ্ছে কি নিয়েছিলাম, মানে সরি, ইট ওয়াজ আ প্রমোশনাল বুক দিয়েছিল। সো আমি এখনও জানি না হাউ ইট ইজ, কারণ আমি খুবই হাইপ দেখতেছিলাম অ্যান্ড প্রত্যেকটা বুক শপে এই বইটার অনেক 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 লাইক কী বলবো হাইপ দেখছি। সো ওইখান থেকেই আর কি আমার বইটা নেয়া অ্যান্ড ইয়াপ। সো আই হোপ ইউ গাইজ উইল এনজয় অ্যান্ড উই আর বেসিক্যালি গোয়িং টু শ্রীমঙ্গল, সো আই উইল ট্রাই টু পুট অ্যাজ মাচ অ্যাজ ক্লিপ পসিবল অফ দ্য সিনিক বিউটি অফ শ্রীমঙ্গল, আই ফিল। So yes, I hope this vlog will be a super super vlog. So I guess 210 kind of pages, I feel, কারণ এরপর পড়তে পারি না, বিকজ আই এম উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ইউ নো দে হ্যাভ ওয়ার্ক টু ডু, সো আই কুডেন্ট। বাট দিস বুক ইজ অল অ্যাবাউট আ গার্ল গার্ল রোম্যান্স, সো যারা এলজিবিটি কিউ নিয়ে কমফর্টেবল না ওদের জন্য অবশ্যই রোম্যান্স নভেলটা না, বাট ইটস ভেরি ব্রেক থ্রু নভেল, কারণ ওয়েন এভার টক অ্যাবাউট লাইক দিস কাইন্ড অফ রোম্যান্স, আই ফিল দিস বয় বয় রোম্যান্স সিচুয়েশন ইজ মাচ লার্জার দ্যান হোয়াট ইউ সি। So, in actually, in comparison, so gender breakout, breakthrough actor novel, I am really enjoying because it's a YA, so I mean, I'm like done with it, like, or I'm khubi 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 khushi hoisi pore. It's not like that, but deep down, see, I can't like move my eyes from this view. দেখা যায় না এখান থেকে, কারণ রোদ পড়ে, দেখাচ্ছি একটু পর কীরকম আর কি দেখতে। সো সব কিছু মিলায় আই এম ভেরি হ্যাপি উইথ দ্য বুক, টু বি ভেরি অনেস্ট, কারণ ট্রিপের জন্য একটা পারফেক্ট ফ্লাফি বই। আমি এখনই জানাচ্ছি যে হোয়াট ইজ দিস অল অ্যাবাউট, সো স্টে টিউন। Thank you.
হচ্ছে আমরা বইটার কাহিনী একটু বলি সো देयर इज दिस টু গার্ল যা অস্টিন এন্ড জেন সরি অগাস্ট এন্ড জেন অস্টিন এন্ড জেন একসাথে হয়ে যায় অলওয়েজ আমার বিকজ ইটস অবভিয়াস রাইট জেন অস্টিন সো বেসিক্যালি অগাস্ট ইজ দিস ক্যারেক্টার হু ডাজন্ট বিলিভ ইন লাভ এন্ড অল দ্যাট এন্ড দিস ইজ আ গে স্টোরি ফার্স্ট অফ অল মানে এটা একটা লেসবিয়ান স্টোরি টু বি ভেরি অনেস্ট সো দেখা যায় কি যেহেতু ইউজুয়াল একটা কোনো টোনের রোম্যান্টিক স্টোরি না সো দিস গার্ল অগাস্ট হ্যাজ আ লট অফ ইস্যু উইথ ইট লাইক শি ডাজন্ট বিলিভ ইট অ্যান্ড শি মুভস ইন টু নিউ ইয়র্ক থিংস দ্যাট যে এখানে আমি আসছি এখন সো আই ক্যান প্রুভ দ্য ওয়ার্ল্ড দ্যাট অল দ্য রং থিংস আর শোন ইন দ্য মুভিজ অ্যান্ড অল দ্যাট সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স ইজ তো অগস্ট এরকম করে লাইফ লিড করতে চায় যে বুঝাতে চায় যে না এগুলো তো সবই হচ্ছে বুকস অ্যান্ড মুভিজ অ্যান্ড স্কাইজ পিঙ্ক কাইন্ড অফ সিচুয়েশন রাইট তো যেটা হয় আলটিমেটলি সো দেন শি মিটস আ গার্ল নেম হচ্ছে গিয়ে জেন অ্যান্ড জেন অ্যান্ড হচ্ছে কি অগস্ট আমি আবার অস্টিন বলতেছি অগস্ট অ্যান্ড জেন ইজ বেসিক্যালি ভেরি একটা হচ্ছে খুবই ওদের মধ্যে সিমিলারিটি নাই বললেই চলে বিকজ অগস্ট ইজ দিস কুল পাঙ্ক টাইপ অফ সিচুয়েশন অ্যাকচুয়ালি না পাঙ্ক ওইটা পরে বোঝা যায় বাট আমি এখনও বুঝি নাই বাট আই নো ফর আ ফ্যাক্ট বাট জেন ইজ দিস ইউনো ভেরি মিস্টিরিয়াস কাইন্ড অফ গার্ল হু লিভস ইন সেভেন্টিজ অ্যান্ড শি থিঙ্কস দ্যাট ও আসলে ওই এরার মানুষ ওইখানে বিলং করে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য কাভার এই যে কাভারটা যদি আপনারা দেখেন একটা ট্রেন স্টেশন অ্যান্ড নামটা হচ্ছে ওয়ান লাস্ট স্টপ সো সাবওয়ের অনেকগুলো কাহিনী আছে অ্যান্ড সাবওয়ে তো ওদের ইন্টারাকশনটা কীরকম ছিল বেসিক্যালি আই ফল ফর দ্য ট্রেন পার্ট অফ দিস বুক বিকজ ইটস আমি আপনারা দেখেছেন অলরেডি আমি ট্রেনে বসে বসে পড়ছিলাম অ্যান্ড ইটস সো লাইক পড়ার পরে আই ওয়াজ লাইক আমি জানতাম যে ইটস অ্যাবাউট আ স্টোরি দ্যাট দ্যাট ডিলস উইথ সাবওয়ে অ্যান্ড থিংস আর সাচ বাট আমি কখনো ভাবি নাই আর কি সো আলটিমেটলি ওদের সাবওয়েতে অনেকগুলো ইন্টারাকশনস হয় অ্যান্ড ওই ইন্টারাকশনসগুলো সামহাও খুবই খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড আই ডোন্ট নো হাউ টু টক অ্যাবাউট ইট বিকজ আমি এখনও শেষ করি নাই সো এই পর্যন্ত জেন অ্যান্ড অগস্ট আর লাইক ইন টু ইচ আদার বাট দে আর নট শোর অ্যাবাউট ইট অ্যান্ড অলসো জেন হ্যাজ সাম প্রবলেমস আই ক্যান টক অ্যাবাউট কারণ স্পয়লার হয়ে যাবে সো আই ডোন্ট থিঙ্ক আমি পরের আপডেট দিব সো ফর আ ফ্যাক্ট এই আপডেটে আমি একটা কথা বলতে চাই যে আমার লাস্টের দিকে খুব ভালো লাগছে বিকজ লাস্টের দিকে মনে হয়েছে কি জেন ইজ কাইন্ড অফ ট্র্যাপড ইন দিস সেভেন্টি সিচুয়েশন অ্যান্ড জেনকে আমরা শিপ করতেছি লাইক আমরা যারা পড়তেছি আমরা শিপ করতেছি যে সামহাও অগস্ট উইল সেভ জেন ফ্রম অল দিস সিচুয়েশনটা কি ওইটা তো বলবো না রাইট সো ইটস আ কিউট শর্ট স্টোরি তো না এটা একটা ভোটকা বই বাট থিং ইজ যে স্টোরিটার এসেন্সটা খুবই ছোটো হ্যাঁ এটা অনেক বিস্তৃত করে লেখা হয়েছে আমার মনে হয় যে আমি যেটা এগেইন টাইম অ্যান্ড এগেইন বলি যখনই আমরা গে স্টোরি পড়তে যাই সো ইটস আ বয় রোম্যান্টিক নভেলস আর লাইক মোর অ্যাপ্রিসিয়েটেড দ্যান গার্লস সো ওইখান থেকে একটা এশিয়ান গার্লকে ইনভলভ করেছে আপনারা কাভার দেখলেই বুঝবেন লাইক কার্ভি অ্যান্ড ইউনো কার্লি হেয়ার গার্ল সো অনেক দিক থেকে স্টেরিওটাইপ ব্রেকিং একটা বই যাদের ইস্যু নয় তারা পড়বেন সো ফর আ ফ্যাক্ট আমি জানি না পরে আর কত দূর পড়তে পারবো এই ট্রিপে আর পসিবল কি না বিকজ আই এম এনজয়িং উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড অল দ্যাট সো যাদের প্রবলেম নাই গো ফর ইট বিকজ ইটস আ ফ্লাফি বুক ইটস আ গুড বুক টু ইনভেস্ট ইন অ্যান্ড আই ফিল লাইক যারা একটু রোম্যান্টিক নভেল পছন্দ করেন ইন আ স্টেরিওটিপিক্যাল ব্রেকিং কাইন্ড অফ সিচুয়েশন ওয়ে সো তাদের জন্য ইটস অ্যান অ্যামেজিং বুক সো বাই বাই অ্যান্ড আই হোপ আপনাদের সবার ভালো লাগছে আজকের এনভায়রনমেন্ট রেজে একটু দেখায় দশ হবে না সি কত সুন্দর না চারিদিকে